তো ভাই লোক মোর ব্যাক সাইডে গাড়ি চাই আপনালকে অনুমান করক ইয়াতে কিমান মানুহ আহিব পারে মানে লাখ লাখ মানুহ আহিছে ইয়াতে তো ভাই লোক মই এতিয়া আছো গোয়ালপাড়া জিলার রাখালডুবিত আর ইয়াতে হয়েছে নামনি অসমৰ সবাটকৈ ডাঙৰ ইস্তেমা হ'ব পাৰে আপনালকে কিমান মানুহ মানে লাখ লাখ মানুহ আহিছে ইয়াতে আর ইস্তেমা হৈছে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলৰ এটা বিশাল অনুষ্ঠান যত কুরআনে পাক আর হাদিসৰ বিষয়ে বর্ণনা করা হয় আর ইয়াতে সকল সম্প্রদায়ের মানুহ আহিব পাৰে বয়ান শুনিব পাৰে তাত কোনো বাধা নাই তো বলক আজির ভিডিওটো ইয়াৰ পৰা আৰম্ভ কৰো আপনালোকক কি কি দেখিব পাৰো দেখি আছো বলক আর ইস্তেমাৰ মেইন পেণ্ডেলটো আছে বেক সাইডে আর এইফালে যাচ্ছে আপনার এই এরিয়া খিনি মানে এইখানে কমপ্লিট এরিয়া মানে পার্কিং এর কারণে রাখা হয়েছে চিন্তা করবো পারে কি মানুষ আহিব পারে ইয়াতে এটা হবো জহরের নামাজ আর জহরের নামাজের আগে আপনাদের গম পাইছে অজু চলি আছে আর অজুর কারণে কেনেকা ব্যবস্থা করেছে চাইছে মানে কমপ্লিট এরিয়া সেইফালে একদম এইখানে পুরো অজুর কারণে মানে ব্যবস্থা করেছে অজু করার কারণে মানে একলগে হাজার হাজার মানুষ অজু করব পারিব আর এটা যত নামাজ চলি আছে সেইখানে এরিয়া আপনার দেখি আছো আর লাখ লাখ মানুষ যেটা একেলগে নামাজ পড়ে আর যেটা রুকু সিজদাত যায় তেতিয়া যোনটো শব্দ হয় মানে সেই শব্দটো শুনিব লগা মানে কি কম আর ভিতরের পৰা লুম থিয়ে হয়ে যায় এনেকুৱা ধরনের শব্দ হয় আর মোর বেক সাইডে আছে পানি নিয়ন্ত্রণ কক্ষ আর ইয়াতে মানে ফ্রিতে পানি দিয়া হয়ে আছে আর মই লগত লই ললো এক বটল পানি আর এতিয়া পানি অল্প খাই লো মানে বহুত বেশি গরম চারিওফালে মানে বহুত বেশি রোদ দিছে ন তো মানে তামাম গরম আর ইয়াতে আর এতিয়া ইয়াতে মোর এজন ভাই আছে তো ভাইয়ের ফলে মই জানার চেষ্টা করিম যে মানে ইয়াতে যে পানি বা খানা বিলাক দিয়ে কোনে দিয়ে মানে ইয়াতে কোনে ভাই ডোনেট করে না কি হয় একচুয়ালি একচুয়ালি ইস্তেমাত যিখিনি মাছ মানুহে যোগান ধরে নাম কব নি মানে অটোমেটিক আল্লাহর তরফৰ পৰা আহে আর এই হাদিয়া দিয়ার মানুহে বেলেগ থাকে মানে কোর পৰা আহে কোনো নামও নলয় এনে মানুহ আছে তো আল্লাহর হাজার হাজার শুক্রিয়া যে ইয়াতে রাখালডুবি নিচিনা জায়গাত আমি ইস্তেমার একটা ঠাই পাইছো আর লাখ লাখ শুক্রিয়া যিসকল ব্যক্তি আমাক এইবোৰ বস্তু যোগান দি আছে ইহঁতক আরো জাল মাল আল্লাহ আরো বেশিকে দিয়ক রহমত নাজিল করক আর কোনেও মানে মেনশন নকরে আমি ইমান বস্তু দিয়ে আছো লাখ লাখ কোটি টাকা ইয়াতে ব্যয় করে আছো এনেকে আমার ব্যক্তি আছে তো বহুত বহুত ধন্যবাদ আপনার তো ভাই লোক আপনার গম পাইছে মানে ইয়াতে আল্লাহর একটা বহুত রহমতি থাকে যার ফলত মানে ইমান ডাঙর একটা কার্যসূচী মানে হবলৈ সক্ষম হবলৈ মানে পায় আর ইয়াতে যিমান মানে ডোনেশন বিলাক দিয়া হয়ে আছে বা যি করে আছে খানা দানার পৰা পানির লৈকে যি যি দি আছে মানে লাখ লাখ কোটি কোটি টাকা মানুহে দি আছে কিন্তু কোনেও কারো নাম নাজানে কোনে আনিছে কোনে দি আছে কেনেকে কি হয়ে আছে সব মানে আল্লাহর রহমতির ফালৰ পৰাই কব লাগিব আর নামাজ পড়ার পিছে পিছে এখানে চাব পারে লাইন পাতি আছে যে মানে যেটা ইয়াতে মানে খানা দিয়া হবো তো লাইন ধরে ধরে মানুষখিনি খানার কারণে গিয়ে আছে প্রতিটি ঠাই হিসাবে মানে খানার লাইন বিলাক বেলেগ বেলেগ হয়ে আছে ইয়াতে আর এই লাইনটো যে আপনাদের চাই আছে মানে এই লাইনত মানে সাতটা পঞ্চায়েতের মানুষ আছে মানে সাতটা পঞ্চায়েতের মানুষ একলগে খানা খাওয়া হবো এইফালে এই ভিতর এইখানে ঠাইত মানে সাতটা পঞ্চায়েতের মানুষ একলগে খানা খাওয়া হবো আইটি তোমালে কোর পর আইসা মার্কুলার পর আইসু হয় হয় এটা মানে খানা দিয়া হবো না তোমালে খানা দিয়া হবো বড়িয়া বড়িয়া ঠিক আছে আর মোর লগত আছে এটা জুলফিকার ভাই আর জুলফিকার ভাই এটা মোক কই দিব মানে আমার ইয়াতে ইস্তেমা যে হয়েছে ইস্তেমার এরিয়া কিমান দূর লৈকে মানে বিওপি আছে এরিয়াটো আসসালামু আলাইকুম আমার ইস্তেমাখন প্রায় 4 কিলোমিটার বিস্তারিত ইস্তেমাখন আমার মানে হাঙ্গরি লৈ এত সকলো ধরনের ব্যবস্থা আমি ইয়াতে রাখিছো এটা লেট্রিনের পর আরম্ভ করে পানি যোগানোর পর আরম্ভ করে মেডিকেলের পর আপনার খোয়ার পর আরম্ভ করে সকল ধরনের ব্যবস্থা ইয়াতে আছে কেবল অসমরে নয় অসমের বাইরের পর আমার বিভিন্ন উলামায়ে হজরত সকলে আহি আছে আহিছে তেওলোকে ধুনিয়া আমার ধর্মীয় সম্পর্কে বক্তব্য রাখিছে গতি আমি অনুরোধ কৰিছো আপনাদেরকে আহক ইয়াত কোনো ধরনের অসুবিধা নাই বহুত ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আর এইফালে আছে শরীফুল ভাই মানে বহুত দিন পিছত ভাইক লগ পালো মানে ভাইক আগতে মই দোকানত লগ পাইছিলো প্রায় ভালে আছে একদম মোরও ভাল লাগিছে আজি লগ পাই ইস্তেমা তো গম পাইছে আপনাদেরকে মানে ইয়াতে কি সুবিধা দিয়া নাই মানে লেট্রিন বাথরুমের পর আরম্ভ করে অজু করা তারপর খানা তারপর আপনার থাকার কারণে মসজিদ ঘর মানে সকলখিনি বনাই দিছে ইয়াতে মানে সকলখিনি সুবিধা দিছে আর এইফালে যে চাই আছে এইটা হচ্ছে পাওয়ার হাউস মানে ইয়ার পরে মানে গোটে ইস্তেমাতে মানে ইলেকট্রিসিটি মানে প্রোভাইড করা হয়েছে ইয়ার পরে এই ঘরটির পরে আর এইফালে চাব পারে এইটা হচ্ছে একটা টেম্পোরারি মসজিদ মানে এটা মানে পার্মানেন্ট মসজিদ নয় এটা টেম্পোরারি বনাইছে ইস্তেমার কারণে আর এইফালে আছে আর মসজিদের পর অলপমান আগবাড়ি আহিলে মানে ফ্রি মেডিকেল ক্যাম্পও আছে আর অকল এটা সাইডতে নহয় মানে চারিওফালে আছে মেডিকেল ক্যাম্প আর এইফালে এটা আছে ফ্রি মেডিকেল ক্যাম্প মানে ইয়াতে বহুত মানুহ একলগে আহে ন যদি কিবা প্রবলেম হয়ে যায় তেতিয়াহলে ইমার্জেন্সি হয়ে যায় তেতিয়াহলে তো মেডিকেল ক্যাম্পর বহুত বেশি দরকার হবো ন তো তার কারণে ইয়ার মেডিকেল ক্যাম্পও আছে সকলখিনি মানে ফ্রিতে হয়ে যায় কোনো প্রবলেম নাই আর এই মেডিকেল ক্যাম্পটো যে আপনাদের চাই আছে এইটো আমার মানে গোয়ালপাড়ার মেইন টাউনরে মানে সলেস হসপিটালের মেডিকেল ক্যাম্প হয় আর বহুত মানুহ আহি আছে এটা চাব পারে আপনাদের আর এটা গিয়ে আছো মানে যত দোকান পাহাড় বিলাক আছে মানে দোকান পাহাড় তো চারিওফালে আছে কিন্তু এটা পার্টিকুলার এরিয়াত মানে অল্প বেশিকে দোকান পাহাড় আছে তো সেইখানে ঠাই আপনার অল্প দেখিয়ে দিয়েছো মানে দোকান পাহাড় বিলাকত কি কি পায় কি না পায় বলক আর চাই আহো মনে কারণে লিখে এটা হ্যাঁ
আৰু ইস্তেমাত আহিলে মানে মুগলাই পৰাঠাটো সবতকৈ বেছি ইম্পৰটেন্ট মানে যেতিয়া আপোনালোকে ইস্তেমাত যাব তেতিয়া হলে এনেকৈ ধৰণৰ ডাঙৰ ডাঙৰ পৰাঠা দেখা পাব এবিলাক মুগলাই পৰাঠা বুলি কোৱা হয় আৰু এফালে যাব পাৰে এনেকৈ পৰাঠা আছে গাজৰৰ হালুৱা আছে ভাইয়া কা আছে আপোনালোক লক্ষ্ণৌ আছে ইউপি লক্ষ্ণৌ আছে তো এওঁলোক লক্ষ্ণৌৰ পৰা আহিছে যাব পাৰে এফালে গাজৰৰ হালুৱা এফালে ডাঙৰ ডাঙৰ কিমান ডাঙৰ ডাঙৰ পৰাঠা মই আপোনালোকক কেনেকৈ বুজাম এতিয়া হাতটো যদি এনেকৈ ৰাখো আপোনালোকে গম পাব আৰু এফালে চাগে এইবিলাক বিস্কুট চিস্কুট কিবা কিবি আছে ব'লা কি আহে ভাইয়া তামাম লাগিছে খাই কেনে আপোনালোকে যদি ইস্তেমাত আহে তেতিয়া হলে এই পৰাঠাটো খাবই খাব আৰু আমি অলপ ঘৰৰ কাৰণে লৈ ললোঁ সেনেকৈ এটা লৈছোঁ আধা ভাই লৈছে আধা মই লৈছোঁ আৰু এইফালে চাব পাৰে আপোনালোকে এইবিলাক বিস্কুট চিস্কুট সব লৈ ললোঁ অলপ অলপ এনেকুৱা তো ঘৰৰ কাৰণে লৈ ললোঁ আমি অকল খালে নহ'ব ন আৰু বাকী ইয়াতে মানে আমাৰ ইছলামিক মানে সাজপাৰ সাজপাৰ এইবিলাক যি যি পায় আৰু মানে সেই ধৰণৰ যেনেকুৱা বোৰখা চোৰখা তাৰপিছত জুব্বা এইবিলাক এনেকুৱা ধৰণৰ দোকান বহুত আছে আৰু এইফালে দি আছে 100 টকাৰ বেগ গম পাইছে ইয়াতে যে বেগ বিলাক আছে সব 100 টাকাকে দি আছে ইয়াতে যদি আপোনালোকে মানে কালি লৈকে টাইম আছে কালি লৈকে আহিলে আপোনালোকে পাই যাব 100 টাকাৰ এইবিলাক বেগ সেক সব মানে মার্কেট এরিয়াটো মোটামুটি 1ৰ পৰা 1.5 কিলোমিটাৰ হ'ব মানে বহুত ডাঙৰ এটা এরিয়াত বিওপি আছে মার্কেটটো বাপ রে বাপ আৰু এতিয়া আমি এখন জাইনামাজ লৈ ললো ভাই জাইনামাজখন ভাল লাগছে ভাল লাগছে ভাই কিমান টাকা এটো 350 350 দিয়ক পেক কৰি দিয়ক বঢ়িয়া ভাই 350 টাকা ডান দিয়ক ভাই ফৰা দিয়ক বঢ়িয়াকে ভাই ভাল লাগছে না জানো বহুত ভাল লাগছে কিন্তু আৰু সন্মুখত চাব পাৰে আৰু এই ঝুমৰ দোকান বিলাক সেই ফেলো আছে বাপ রে বাপ ইমান দোকান ইয়াতে ঝুমার 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 হৈ আছে এখিনি ঠাই তো চাব পাৰে আপোনালোকে পিছফালে কি ধুনীয়া ধুনীয়া ঝুমৰ বিলাক লাগাই থৈছে মানে ঘৰত যে লগাই ওপৰত এনেকে ইমান ধুনীয়া লাগি আছে ন মানে কি কম আৰু দামো বহুত বেছি নহয় মোটামুটি 450-500-600ৰ ভিতৰত ধুনীয়াকে পাই যাব মানে ইমান ভাল লাগিছে ন কি কম আৰু আপোনালোকক অহা কালিলৈকে টাইম আছে আপোনালোকে আহি যাব ইয়াতে ষ্টেমাত আহিলে ধুনীয়াকে পাই যাব বস্তুবিলাক মানে এই এরিয়াখিনি যে আপোনালোকে চাই আছে এই এরিয়াখিনি মানে পুরো ঝুমার ঝুমার হয়ে আছে গম পাইছে না মানে ঘরত লৈ যাওক লগা ঘরের সৌন্দর্য বড়াক মজা তো মানে ইমান দোকান পাহাড় মানে একলগে মানে বহুত দিন পিছত কোনোবা দেখা পাইছো আমি এনেকুৱা হয় কোনোবা দেখিছিলি এনেকুৱা নাই 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 বহুত দিন পিছত দেখা বহুত দিন পিছত মানে এনেকুৱা ইমান বিশাল এরিয়া দোকান পাহাৰ না আপোনালোকে আহি মানে মূৰ ঘূৰাই যাব আপোনালোকে ইমান এরিয়াত বিওপি আছে আমাৰ ৰাস্তাই হেৰাই গৈছে ভাই ৰাস্তাই হেৰাই গৈছে মানে আমি গাড়ী য'ত পাৰ্ক কৰি থৈ আছো জাগানি বিচাৰিব নাই বিচাৰিব নাই কোনফালে বা যাম এতিয়া কিবা কিবি কে বাইক কৰিব লাগিব ইয়াতে আৰু গুগল মেপ ইউজ কৰিব লাভ নাই ন ক'ত থৈ আহিছিলো বেয়া কথা হৈছে অলপ উপায় নাই যাম দিয়ক গৈ পাম ঘৰত একো নাই টেনশ্যন নাই বলক তো ভাইলোক আজি আছিল 10 তারিখ যোৱা 9 তারিখৰ পৰা ইস্তেমা আৰম্ভ হৈছিলে আৰু অহাকালি মানে 11 তারিখলৈকে মানে ইস্তেমা আছে তো আজি ইস্তেমাত আহি মানে ইমান ভাল লাগিছে কি কম মানে মনৰ পৰা মনে বহুত বেছি ভাল লাগি গৈছে আৰু হয় আৰু ইয়াতে আপোনালোকে যদি আহে অহাকালিলৈকে টাইম আছে আপোনালোকে আহিব পাৰিব আৰু মোৰ ভিডিঅ' বা কেতিয়া আহে এইটোতে এটা কনফিউজন আছে কালি বা আহি পাই নে না পৰহি আহে গম নাপাওঁ তো যদি দেৰি হৈ যায় বেয়া নাপাব আপোনালোকে যদি দেৰিকৈ চাই আছে ভিডিঅ'টো তো কথাটো হ'ল মানে ইস্তেমাত আহি বহুত বেছি ভাল লাগিছে আৰু ইয়াতে মানে মানে বহুত এটা ধুনীয়া মেহফিল দেখিবলৈ পাইছোঁ আমি আৰু ইয়াতে অকল মুছলমান ধৰ্ম আমাৰ ইছলাম ধৰ্মৰ মানুহে হয় মানে হিন্দু সকলো ধৰ্মৰ মানুহে আহিব পাৰে ইয়াতে কোনো প্ৰবলেম নাই হয় আহেও মানে হয় হয় বয়ান শুনিব মানে বয়ানখিনি শুনিবৰ কাৰণে স্পেচিয়েলি আহিব পাৰে আৰু আহেও ইয়াতে তো আজিৰ ভিডিঅটো যদি চাই ভাল পাইছে তেতিয়াহ'লে নিশ্চয় মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব তো লগ পাম নেক্সট ভিডিঅ' তেতিয়ালৈকে জয় হিন্দ জয় অসম